নমস্কার, আমরা ব্যাঙ্গালোরে বাঙালি। আমরা অনেক অনেক জায়গাতে রিসেন্টলি খেতে যাচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট কুইজাইন্সে। তো আজকের যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে পাঞ্জাবি কুইজাইন। আচ্ছা, এটার না একটা ব্যাপার আছে যে মানে আমরা কিন্তু ব্যাঙ্গালোরের বাঙালি, মানে আমরা থাকি হচ্ছে ব্যাঙ্গালোরে। তো কাজেই এখানের যেগুলো খাবার, নর্থ ইন্ডিয়ান খাবারও এখানে প্রচুর পাওয়া যায়। আর নর্থ ইন্ডিয়ানের জন্য কিন্তু আমরা প্রিভিয়াসলি অনেক জায়গাতে গেছি যেখানে কিনা আমরা রুটি, নান, কুলচা, তারপরে পনির বাটার মশালা, পনিরের ভেরিয়াস আইটেমস এক্সেট্রা আমরা অর্ডার দিয়ে খেয়েওছি, আমরা কিন্তু এখানে দেখিয়েওছি। কিন্তু একটা কথা কি, যেটাকে আমরা এমনিতে বাঙালিরাও যেটাকে আমরা নর্থ ইন্ডিয়ান বলতে মনে করি, যে একটা কাজুর গ্রেভি আর ওরকম একটা না ভেরি থিক গ্রেভি, ওটাতে পনির আছে, ম্যাক্সিমাম খালি পনিরই আছে, অন্য জিনিসটা খুব কম। কিন্তু অথেন্টিক পাঞ্জাবি কুইজাইন কিন্তু ঠিক এরকম না। পাঞ্জাবি কুইজাইনে ওরা অফকোর্স ভেজ আর নন ভেজ আছে, আজকে আমরা যেখানে যাচ্ছি ওটা ভেজিটেরিয়ান, কাজে ভেজিটেরিয়ান সম্বন্ধেই বলি। ওদের কিন্তু ভ্যারাইটিটা আছে ডিফারেন্ট পালসেসে, যেরকম রাজমা, তারপর ছোলে, এরকম পালসেসে আছে, ওদের ভ্যারাইটি আছে ডিফারেন্ট জিনিসে। যেরকম ব্যাঙ্গন ভর্তা, ব্যাঙ্গন ভর্তা যেটা বেগুনটাকে পুড়িয়ে, তাও তন্দুরে পুড়িয়ে যেটা বানায়, সেটা কিন্তু ওদের স্পেশালিটি। ব্যাঙ্গন ভর্তা, ভিন্ডি মশালা, মানে যেগুলো টাইপ, যেগুলো ভেজিটেবলস পাওয়া যায় সেগুলো ভেজিটেবলসের জিনিস। তারপর তো আছেই পনিরের ডিফারেন্ট ডিশেস, কারণ কি ভেজিটেরিয়ান বললে পনিরটা এসেই যায়। কিন্তু ওদের কিন্তু মানে খাবারগুলো কিন্তু আমরা যতটা স্পাইসি যতটা মনে করি ওই লেভেলে কিন্তু পাঞ্জাবি ঘরের রান্নাগুলো কিন্তু স্পাইসি হয় না। আর মোস্টলি যদিও বা আমরা কোনোদিনও পাঞ্জাবি যাইনি, কিন্তু যেগুলো এমনি ইন্টারনেটে বা ইউটিউবে দেখে বোঝা যায় যে পাঞ্জাবি খাবারও কিন্তু ওই লেভেলে একটা স্পাইসি যে একদিন খেলাম পেট ছুটে গেল এরকম ব্যাপার কিন্তু থাকে না। আমাদের এটা জানা যে মানে এই রিসেন্টলি, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আজকে সকালেই জানতে পেরেছি যে একটা অমৃতসরি, একটা অমৃতসর তো পাঞ্জাবে, তো ওখানের একটা অথেন্টিক পাঞ্জাবি রেস্টুরেন্ট আছে ভেজিটেরিয়ান, যেখানে কিনা ওরা মানে আসল যেরকম পাঞ্জাবে খাবারটা পাওয়া যায়, নট লাইক অন্য স্টেটে নর্থ ইন্ডিয়ানাইজড দোকানগুলো, ওগুলোকম না, কিন্তু ওরা যেরকম খাবারটা পাওয়া যায় ওরকম খাবার নাকি ওখানে পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু অমৃতসর, কাজে অমৃতসরি কুলচে কিন্তু খুব ফেমাস, কুলচা যেটা অমৃতসরি কুলচে, ওখানে ওটা ফেমাস মানে ওটা স্টাফড কুলচা থাকে। আমরা আজকাল স্টাফড কুলচা বাইরে অনেকেই খেয়েছি, আপনারা অনেকেই খেয়ে থাকবেন, বাট ইয়েস ওখানের একটা স্পেশালিটি। আচ্ছা, যেটা জানতে পারলাম রিভিউজে যে এখানে ইভেন ক্ষীরটাও তন্দুরে বানানো হয়। এই যে ব্যাঙ্গন ভর্তা, যে বেগুনগুলো যে পুরায়, সেটাও কিন্তু তন্দুর। আচ্ছা, তন্দুর বলতে কিন্তু এমনিতে আজকাল কি আমরা গ্যাস তন্দুরও পাওয়া যায়, গ্যাসের ওপরে আমরা জিনিসটা রেখে থাকে, কিন্তু তন্দুর কিন্তু সেটা না, তন্দুর কিন্তু কয়লার আগুনে বানানো। তো এইখানে নাকি ওরা ওইভাবে জিনিসটা মানে বানায়, কয়লার আগুনে জিনিসপত্র পুরা, ইভেন ইনফ্যাক্ট ক্ষীরটাও কিন্তু তন্দুরি ক্ষীর। ওরা নাকি রাত্রিবেলায় বন্ধ, দোকান বন্ধ করে যাওয়ার সময় 11টা সাড়ে 11টার সময় ক্ষীরটা অল্প আছে, কয়লার আছে, বসিয়ে দেয়, সকালবেলাতে নাকি ওটা হয়ে যায়, সেই যে ক্ষীরটা ওরা দুপুরবেলাতে লাঞ্চ টাইম থেকে সার্ভ করে। এমনিতেই দোকানটাতে যেখানে আমরা যাচ্ছি সেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই আছে। আমরা লাঞ্চে যাচ্ছি, সাধারণত আমরা খাওয়াটা বাইরে লাঞ্চেই খাই, বিকজ বেড টাইম আমরা ব্রেকফাস্ট খাই, না হলে লাঞ্চে খাই, কারণ কি রাত্রিবেলাতে খুব একটা বেশি খাওয়া কিন্তু বডির পক্ষেও ভালো না, খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়তে হয়, তো ওটাই একটা ওরকম কালচার হয়ে গেছে বাড়িতে, তো সেটা হেলথের পক্ষেও ভালো না। তো সাধারণত আমরা খেতে লাঞ্চেই যাই, আজকেও আমরা লাঞ্চেই যাচ্ছি, হোপফুলি এটা খুবই ভালো হবে, অমৃতসরি খাবার মানে পাঞ্জাবি খাবার। আমরা আছি একেবারে একটা খুবই হাসল বাসল এরিয়া। আচ্ছা, কলকাতায় আমরা কোন জায়গাতে গেছিলাম শাড়ি কিনতে, জায়গাটা বড় বাজার। হ্যাঁ এক্স্যাক্টলি, কলকাতার বড় বাজারের সাথে এই জায়গাটা কম্পেয়ার হয়, 1000টা শাড়ির দোকান। আমি দেখাচ্ছি লেনটা, এই যে লেনটা দেখা যাচ্ছে এখানে,
এখানে 1000টা শাড়ির দোকান, কিন্তু আমরা কিন্তু শাড়ি কিনতে আসিনি এখন, আমরা এখানে এসেছি খেতে। আমরা গুগল ম্যাপটা দেখে যাবো। আমাদেরকে না আমি অটোটা এখানে থামিয়ে দিল, বললো যে আগে আর যাবে না, আগেটা খুব ভিড়, তো ওখানে অনলি ওয়াকিং পসিবল। তো আমরা এখন গুগল ম্যাপ দেখে ওখানে ঢুকবো খাবার জায়গাটাতে। আচ্ছা, এসে গেছে আমাদের পানি, হ্যাঁ বাবা, থানাতে দেখাচ্ছিস তো? এখানে দেখো এগুলো কী কী সব দিয়েছে। একটা পরোটা দিয়েছে, এখানে রাইস দিয়েছে, এটা কি একটা সবজি দিয়েছে, সবজিটা খাই। নাল দিয়েছে, অনেক কিছু দিয়েছে, এক একটা খেয়ে খেয়ে বলতে লাগবে কোনটা কেমন। এটাও কি বোঝা যাচ্ছে না। অনেক কিছু দিয়েছে, এই যে রাইস আমাদের অলমোস্ট খাওয়া হয়ে গেছে, ছাঁচ দিয়েছে এখানে অনেক, এটা রাইসের কোয়ান্টিটিও কিন্তু অনেক বেশি, বেশ ভালোই লাগছে খেতে। মিষ্টি মুখ হয়ে গেল পায়েস দিয়ে, মানে ক্ষীর বলছে একটাকে ওরা। এই যে ন্যারো বাইলেন দিয়ে আমরা এখন খেয়ে দিয়ে নামছি, তো একদম ন্যারো এইরকম দিয়ে নেমে আসো। হ্যাঁ, এইখানে এরকম একটা ভিড় ভাট্টা জায়গার মধ্যে, এরকম ভিড় ভাট্টা জায়গার মধ্যে আজকে আমরা এসেছি। এইরকম সরু, মানে এই যে জায়গাটা এইরকম ছোট, এইরকম ছোট একটা জায়গা, সামনে এরকম অন্য দোকান টোকান, মানে ওই আর কি বড় বাজারের আরেকটা রূপ। কিন্তু আমরা খেলাম অথেন্টিক। কেমন লাগলো? প্রচুর বড় থালি ছিল। তারপরে আচ্ছা একটা ব্যাপার কি, আমরা এখানে লাস্টে ডেজার্টটা খেলাম, ক্ষীরটা, ওটা কিন্তু তন্দুরি বানানো ছিল, তন্দুরি ক্ষীর ছিল, তো খেয়ে অথেন্টিক। আমরা একটা অমৃতসারি ডিজাইন খেলাম আজকে ব্যাঙ্গালোরে বসে। ব্যাপারটা কি, খেয়ে যাচ্ছি শেষই হচ্ছে না, খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছে, কিন্তু তাই এখন এখন বাড়ি থেকে যাব, অন্য কোনো একদিন আসবো, এখানে বাজার টাজার করতে, তাই খেতে খেতে আমরা ডিসকাস করে ফেললাম, তাই বলো? তো আমরা অন্য একদিন আসবো, তো এখন তো আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি।